আলাইকুম। পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান বরিশাল বোর্ড অথবা যশোর বোর্ড 2023 দুই বোর্ডে একই টাইপের কোয়েশ্চেন আসছিল প্রায়, এই জন্য শুধু বরিশাল বোর্ডটা করতেছি, যশোর বোর্ড সেম একই টাইপের। এক্স তেজস্ক্রিয় মৌলটির অর্ধায়ু দেওয়া আছে 3.82 ডে, অর্ধায়ু মানে অর্ধেক ভাঙতে কত সময় লাগবে? ল্যাব পর্যবেক্ষণে জানা গেল 17.74 দিন পরে মৌলটির অক্ষত পরমাণু সংখ্যা 25 ভাগের 1 অংশ, প্রারম্ভিক মানের 25 ভাগের 1 ভাগ। গ নম্বর, উদ্দীপকের মৌলটির 85% ক্ষয় হতে কত সময় লাগে এটা বের করতে হবে। 85% ক্ষয় হয়েছে, তার মানে 15% অক্ষত থাকবে। গ নম্বর, অক্ষত থাকবে হান্ড্রেড মাইনাস 85%, 15%, বা এন ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 0.15 এন নট, এন নটের 15% অক্ষত থাকবে। তো আমাদের বের করতে হবে যে কত সময় লাগবে এই এই অংশটুকু ক্ষয় হতে। তো মৌলটির অর্ধায়ু দেওয়া আছে টি হাফ, এটা ইজ ইকুয়াল টু 3.82 ডে। এটার থেকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বের করব, সরি, ল্যামডা মানে হচ্ছে ক্ষয় ধ্রুবক, তাহলে 0.693 ডিভাইড হচ্ছে টি হাফ, 0.693 ডিভাইড হচ্ছে 3.82 ডে, তাহলে 0.693 ভাগ 3.82, 0.1814, 0.1814 পার ডে। ল্যামডার মান আমরা পেয়ে গেলাম যে 0.1814 ডে, পার ডে। এখন আমরা বের করব যে 15% অক্ষত বা 80% ক্ষয় হতে কত সময় লাগে। তাহলে লন এন ডিভাইড এন নট, এটা ইজ ইকুয়াল টু আমরা জানি মাইনাস ল্যামডা ইন্টু টি সূত্র। তো লন এন এর মান হবে 0.15 এন নট ডিভাইড এন নট, এটা ইজ ইকুয়াল টু মাইনাস ল্যামডা ইন্টু টি। লন 0.15, এটার মান আসে হচ্ছে মাইনাস 1.897, এটা ইজ ইকুয়াল টু মাইনাস ল্যামডা ইন্টু টি। তাহলে টি ইজ ইকুয়াল টু হবে 1.897 ডিভাইড ল্যামডা, ল্যামডার মান পেয়েছে 0.1814 ভাগ 0.1814, 10.458, 10.458 ডে। অর্থাৎ 85% ক্ষয় হতে বা 15% অক্ষত থাকবে হচ্ছে 10.458 দিন পর, এত দিন পর 85% ক্ষয় হবে বা 15% অবশিষ্ট থাকবে। এটি গ নম্বরের অ্যান্সার। আশা করি গ নম্বরটা সবাই বুঝতে পারছেন। ঘ নম্বর, উদ্দীপকের মতে পর্যবেক্ষণ সঠিক ছিল কিনা, যে বলা হয়েছে যে ল্যাব পর্যবেক্ষণে জানা গেল এতদিন পরে মৌলটির অক্ষত পরমাণু সংখ্যা প্রারম্ভিক মানের 25 ভাগের 1 অংশ হয়েছে। তাহলে আমরা বের করব অক্ষত পরমাণু সংখ্যা, এন এর মান বের করব। ঘ নম্বর, এন ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু টি, ল্যামডার মান অলরেডি আমরা পেয়েছি 0.1814 পার ডে। তো ল্যামডা জানি আমরা, টি এর মান বসাবো হচ্ছে 17.74 ডে, তাহলে এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা 0.1814, আর টি এর মান হচ্ছে 17.74। এটাকে যদি এখন আমরা ক্যালকুলেশন করি, ই টু দি পাওয়ার মাইনাস এইটা, তাহলে 1.1814 গুণন 17.74, এইটা ই এর ওপর পাওয়ার, তাহলে ই মাইনাস অ্যান্সার 0.040, 0.040 এন নট এটা আসছে। এখন এটা আমরা দেখব যে এইটা মানে কি, 1/25, 1/25 এর মান কত, 0.04। হ্যাঁ, তাহলে এন ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/25 এন নট,
তাহলে এন নটের 25 ভাগের 1 অংশ অবশিষ্ট থাকবে কতদিন পর? 17.74 দিন পর। তাহলে উদ্দীপকের পর্যবেক্ষণ অনুযায়ী বলা হয়েছিল যে 17.74 দিন পরে মৌলটি অক্ষত পরমাণুর সংখ্যা প্রারম্ভিক মানের 25 ভাগের 1 অংশ হবে কিনা। তাহলে অ্যান্সার কী হবে? যে 17.74 দিন পর প্রারম্ভিক মানের 25 ভাগের 1 অংশ অক্ষত থাকবে। 25 ভাগের 1 অংশ অক্ষত থাকবে। তাহলে ল্যাব পর্যবেক্ষণে যা পরীক্ষা করা হয়েছিল তা সঠিক। তো আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।